টাকা দিলেই মেলে ডেথ সার্টিফিকেট, লাগে না মৃত্যুর কোনো বৈধ কাগজ। এলাকার এক নাবালিকার মৃত্যুতে খোঁজ মিলল ডেথ সার্টিফিকেট স্পেশালিস্ট চিকিৎসকের। দয়ালু চিকিৎসক টাকা না নিয়েও দিয়ে দেন ডেথ সার্টিফিকেট। ডাক্তারবাবুর চেম্বার আছে, ডাক্তারবাবুও আছেন, তবে নেই কোনো রোগী। এ চেম্বারে জীবিত মানুষের চিকিৎসা হয় না, মৃত মানুষের শংসাপত্র দেবার জন্যই চেম্বারে আসেন ডাক্তারবাবু। মৃত মানুষকে আনার প্রয়োজন হয় না, মুখে বললেই মেলে ডেথ সার্টিফিকেট। 100-200 টাকায় পাওয়া যায় ডেথ সার্টিফিকেট। দয়ালু ডাক্তারবাবু অনেক সময় টাকা না নিয়েও ডেথ সার্টিফিকেট দিয়ে দেন। এমনই ডেথ সার্টিফিকেট স্পেশালিস্ট চিকিৎসকের খোঁজ মিলল নদিয়ার শান্তিপুরে। ডাক্তার বাসুদেব বণিক প্রতিদিনই চেম্বারে আসেন, অপেক্ষায় থাকেন কখন কেউ আসবেন ডেথ সার্টিফিকেট নিতে। সম্প্রতি এলাকার একটি নাবালিকার রহস্য মৃত্যুতে এমনই তথ্য সামনে এসেছে। শান্তিপুর নৃসিংহপুরের বাসিন্দা এক নাবালিকার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা ডেথ সার্টিফিকেট ছাড়াই স্থানীয় এক শ্মশানে মৃতদেহ দাহ করে দেন। পরবর্তীতে সেই খবর প্রকাশ্যে আসতেই বেরিয়ে আসে ডেথ সার্টিফিকেট স্পেশালিস্ট ওই চিকিৎসকের খোঁজ। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ওই চিকিৎসকের কাছ থেকে ডেথ সার্টিফিকেট নেন পরিবারের সদস্যরা। অভিযোগ, এলাকার তৃণমূল নেতার এক ফোনেই মেলে ডেথ সার্টিফিকেট। নেতার কথা অমান্য হলে এলাকায় চিকিৎসা করা মুশকিল হয়ে যায়, তাই নেতার ভয়ে সামান্য টাকার বিনিময়ে ডেথ সার্টিফিকেট দিয়ে দেন চিকিৎসক। এখানে একজন মারা গেছে, বয়স টয়স কিছু উল্লেখ করেনি। হ্যাঁ, আপনি ওকে একটা সার্টিফিকেট গোপাল মজুমদার অর্ডার দিয়েছে। গোপাল মজুমদার অর্ডার দিয়েছে, কি উনি কে? ওই যেখানে মারা গেছে সেই ওয়ার্ডে একজন মানে গোপাল মজুমদার অর্ডার দিলে আপনি সেই অর্ডার শুনেন, শুনে সার্টিফিকেট দিয়ে দেন। আচ্ছা, আপনি ডাক্তার বিশ্বাসের উপর কাজ করেন, সবাইকে এখন এইভাবে কাজ করতে আপনি স্পটে গিয়ে। হ্যাঁ, আমি পুনরায় আমি এই ধরনের কাজ করি। 14 বছরের একটা নাবালিকাকে আপনি এখানে বসে ডেথ সার্টিফিকেট দিচ্ছেন একটা 50 সদস্যের অর্ডারে। এ বিষয়ে চিকিৎসক বাসুদেব বণিক বলেন, আমার কাছে কোনো রোগী আসে না, কি করব, কিছু তো করতে হবে, তাই সামান্য টাকার বিনিময়ে ডেথ সার্টিফিকেট দিই। অনেক সময় ফ্রিতেও দিতে হয়। সারাদিন আমার ঘরে একটা পেশেন্ট পান, আমার তো সংসার আছে, আজ আপনারা এসছেন দুটো পয়সার জন্য, সে যে ধরনের কাজ করুন না কেন, আমিও তো এখানে দুটো পয়সার জন্য এসেছি। মানে এখানে কোনো পেশেন্ট আসে না? না, শুধু ওই সার্টিফিকেটের উপরে আপনার চলন করে যাওয়া চলছে। আচ্ছা, এ বিষয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, ঘটনাটি আমার অজানা ছিল, খোঁজ নেব। হসপিটালে সে যদি গিয়ে থাকে, তাকে যদি সার্টিফিকেট না দিয়ে থাকে, সেই কর্তৃপক্ষের আমি প্রথম বলবো যে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে যাওয়ার দরকার ছিল। কারণ হসপিটালে মারা যাওয়ার পরে তিনি সার্টিফিকেট দিতে হসপিটাল বাধ্য। যদি সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা থেকেই মৃত্যু হয়ে থাকে তাহলে সেটা থানায় যাবে, যেটা স্বাভাবিক নিয়মে আছে। কেন হসপিটাল দিল না বা ওনারা কী কতটা যোগাযোগ করলেন কী করলেন, এটা আগে একবার জানার প্রয়োজনীয়তা আছে। যতদূর আমি জানি কোনো পিএসগত কোনো অভিযোগ এরকম কিছু হয়নি, তাহলে তো আমরা নিশ্চয়ই সবাই জানতে পারতাম। আর যদি তারা এরকম করে থাকেন, কোনো ডাক্তারের থেকে যদি তারা নিজেদের মতো করে সার্টিফিকেট বার করে থাকেন, সেই ডাক্তারবাবু এটা দিয়ে ঠিক করেননি, এটা আমি পরিষ্কারই বলবো। যদি এরকম কোনো পেশারের কাছে তারা ডাক্তারবাবুরা মাথা নত করেন, তাহলে তো আমরা কোনো দিন কোনো ঘটনা জানতেই পারব না। আমি বিষয়টা শুনলাম, আমি বিষয়টা পুরোপুরি তদন্ত করি। এ বিষয়ে কিছু জানেন না বলেই দায় এড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। তিনি বলেন, খোঁজ খবর নেব বিষয়টির বিষয়ে। এবার ম্যাক্সিমাম সময় উনি থাকেন, হয়তো ওনারও তো মানুষ, সেই 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 অর্থে তারও হয়তো ব্যক্তিগত কোনো কাজকর্ম থাকতে পারে বা শারীরিক অসুস্থও থাকতে পারে, সেই
অর্থে হয়তো নাও থাকতে পারে পেশেন্ট তখন, এটা ঠিক আমার আমারও জানা নেই, আমাকে আমার হচ্ছে ইনফর্ম করে উনি বা জাননি বা কিছু। দেখো আমাদের আমি ডকুমেন্টস ছাড়া ওখানে যিনি আছেন তাকে আমরা পার্মানেন্টলি যদিও না রেখে থাকি তবুও তাকে ভার্বালি বলা আছে সে যেন ডকুমেন্টস ছাড়া কোনো শব্দাহ না করে, এটা আমার বলা আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, নদিয়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।